ইয়া আইয়ুহাল মুযাম্মিল, চাদরটা কিন্তু আরো তোরা সিন্দরে নানি কম্বলে, আপনারা কিতা কোন ইয়া আইয়ুহাল মুযাম্মিল, এইটা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনে ডাকিয়া দেখাইলা, হে চাদরওয়ালা নবী, হে কমলওয়ালা নবী, হায় রে হায়, কমল উড়িয়া হাঁটা যায়, চাদর উড়িয়া হাঁটা যায়, তবে আনা চাদরে হাঁটিতে যে মজা লাগে, আনা কমলে হাঁটিতে যে মজা লাগে, চাদর কমল গোত্র লাগাইয়া সেই মজা আপনি হইতা নাই। যদিও শীতের কারণে আপনি কষ্ট করিয়া চাদর লাগাইবা, তবে চাদর উড়িয়া বইতে আরাম, আঠা থাকি বোয়া আরাম, কমল উড়িয়া আঠা থাকি হুতা আরাম, ঠিক নেন? তাহলে আল্লাহ এখানে কমলওয়ালা ডাক দিন, এখানে আল্লাহ চাদরওয়ালা ডাক দিন, অর্থাৎ আল্লাহ জানাইয়া দিতরা আমার যে নবীর উসিলা জাহান সৃষ্টি দুনিয়া সৃষ্টি, আমি আমার আস্থা সব মখলুক সকল তারে আমি সৃষ্টি করলাম যে নবীর উসিলায়, তুমি দেন আমার সেই নবীরে চিনো, সাদরওয়ালা হইয়া আমি ডাক দিতে আমি আল্লাহর শরম নাই। একজনে দলিল দেন আরেকজনে খাটইন, একজনে দলিল দেন আরেকজনে খাটইন, লাশ পর্যন্ত খালা বান্ধি রে আড়াইতে গিয়া দোলা বান্ধিয়ে কইলা, দুনিয়ার সুন্দর জিনিস রে আল্লাহর জাতীয় বালা পাইছেন, কোরআন শরীফ হইল সাদা, খালা বেঠিয়ে উঠিয়া কইছে ও বাদশা বেটি রে সাদা বান্ধিয়া নেড়ায় গিয়া আপনি সাদা মানিয়া কোরআনের ফাতা মানিয়া, তবে আমি মানলাম কোরআন শরীফ লেখা হয়েছে সাদা ভাতার অক্ষর যেগুন আছে এই গুণ তো খালা রে বাদশা কও না সুবহানাল্লাহ, শেষ দোলাবান্তির দলিল খাটি লাশ পর্যন্ত দোলা বেটিয়ে কইছে ও বাদশা দু জাহানোর বাদশা মোহাম্মদুর রসুল্লাহ বড় সুন্দর আসলা সাদা আসলা, অতএব আল্লাহ নবীরে দি দলিল দিয়ার আমারে লইয়া নৌকা খালা গুনি না জানি, খালা বেটিয়ে কই রসুল্লাহ সুন্দর আসলা, তবে গালোর মাঝে দাঁড়িয়ে দিয়ে চাই না সিরিক চাইন তো সুবহানাল্লাহ কও না তো মানে একজনে আরেকজনে কেউ আর আড়াইতে পারেন না। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইন প্রতিযোগিতামূলক অনুষ্ঠান হইব আখেরি জমানাত, খালি স্কুল কলেজে প্রতিযোগিতা নাই, মানুষেরও প্রতিযোগিতা আছে। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي يرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها المدثر قم فأنذر وربك فكبر وثيابك فطهر وقال تعالى آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بسم الله الصلاة والسلام عليك يا رسول الله بسم الله الصلاة والسلام عليك يا حبيب الله بسم الله الصلاة والسلام عليك يا نبي الله জুড়ে মহ
محبتِ اللهم سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا قابل احترام عسكري مبارك جلسار جناب صدر محترم حضرت مولانا سلیم الدین صاحب محدث রাতাবাড়ি নিজামিয়া টাইটেল মাদ্রাসা আমার নাম লো বেদবি তাই আমার কারিয়ানার উস্তাদ সহসভাপতি কারি আব্দুর রহিম খান সাহেব ডালুয়াছড়া প্রধান অতিথি বুলবুলে আসাম মুলিয়ে কামিল শাহ সফি আলহাজ হজরত দলগামী মাদ্রাজুল্লাহ আলী আমন্ত্রিত উলামাই কেরাম আমার বাবার বসী মুরব্বী হল সমবয়সী না জোয়ান ভাই বন্ধু হল পর্দার আলে বসা আমার সম্মানিতা মা ও বইন হল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারও লাখ কোটি শুকরিয়া যে এত কঠিন এক সময়ের অতিবাহিত করিয়া দক্ষিণ ডালুয়াছড়া নতুন মসজিদের চতুর্থ বার্ষিক ওয়াজ উপলক্ষে আজকের যে আজিমুসান মহফিলে আমরা উপস্থিত হইতে পারছি কত যে আল্লাহ মেহরবানি করছেন কত দয়া করছেন বা দুই দিন আগে দুই মাস আগে এক মাস আগে কি পর্যন্ত আমরা সময় গেছে এটারে আর আমি তো বাংলা ভাষায় গাওয়া ভাষায় বুঝানি লাগেন না যার জন্য এই পরিস্থিতির মোকাবিলাত আল্লাহ আমরা যেন এত এত বড় এক মৌকা দান করছেন এই মৌকা ফাইয়া হায়াতর বাজেটের সময় ফাইয়া আর আল্লাহর গরর জলসা উপলক্ষে এই মুবারক জলসাত আমরা অংশগ্রহণ করতাম পারছি দেখি আমরা একবার দিল উজাড় করি আমরা আল্লাহরে আমরা খুশ করি শুক্রিয়া আদায় করি ফলক আলহামদুলিল্লাহ বর্তমান সময়ে দুনিয়ার পরিস্থিতি করোনা মুক্ত নাই সরকারি দিক দিয়াও বাধা নিষেধ আব প্রকৃতপক্ষে ছাড় নাই কখনো রইয়া গেছে সোশ্যাল ডিস্টেন্স ইতাও এখনো পর্যন্ত সরকারি হুকুম অনুযায়ী আব মুক্ত নাই আমরা আব এইগুলার কেরিকুলামও হাজির এটারে আমরা আমরা রুটিনও আনতাম পারি আর না যেহেতু আমরা ও সরকারডে মানি সরকারের বাধা নিষেধ এগুলারে আমরা মানিয়া চলতাম এটাও আমরা কর্তব্য তো এর মাঝে দিয়া কোরআন শরীফের ওয়াজ হাদিস শরীফের ওয়াজ মসজিদের সম্পর্ক আর এই মুবারক জলসাত আমরা যে আইছি নিশ্চয় আমরা উপরে আল্লাহর এহসান আছে কথাটা সত্য না মিথ্যা বর্তমান সময়ে আপনারা অন্যান্য রাষ্ট্রের খবর লইয়া দেখুন মানুষ কিভাবে খার কিভাবে আঠের কিভাবে চলে কেউ ফেট বরের কেউ ফৈশালো কেউ তার জিন্দগির হাসি ফুর্তিও তার ফাইবার সময় পাইছি কেউ ইলে আছে তার টাকার অভাব নাই গাড়ি বাড়ির অভাব নাই তারপরেও তার আরও লাগে এর বাবজুদ আমরা যারা ইন বইয়া দুই সাইড কথা হুনার মতো সুযোগ পাইছি বর্তমান সময়ে এইভাবে হুনার মতো সময়ের পরিস্থিতি কখনো আমরা সামনে আয় নাই আবু আইছেন সম্মানিত উপস্থিতি আমি আগে লক্ষ্য করছি না আমরা আজকের যে মাহফিল আমরা যে বিশেষ অতিথি সাহেব মৌলানা আলী আহমদ সাহেব আমরা সামনে উপস্থিত তার মাদ্রাসা থেকে শিক্ষক হয়েছি আমরা লাগে উচিত তার তাদের সম্মান দেওয়া আপনারা সুপরিচিত আপনারা রসুরাবাদ মসজিদের ইমাম প্রাক্তন ইমাম হজরত মৌলানা রফিকুল ইসলাম সাহেব তাই না তারা সামনে অনুভব গতিকে আমরা আজকে মাহফিলের পক্ষ থেকে তাদের একটা বেঞ্চ দিয়া গরম করা লাগিয়া আমি আহ্বান করি আর জনাব সেলিমুদ্দিন সাহেবকে এরপরে হযরত মাওলানা ফজলুদ্দিন নিজামী সাহেব তাইন ও মাদ্রাসা শিক্ষক তাইন আমরা এখানে উপস্থিত গতিকে
আজকের মাহফিলের পক্ষ থেকে যারা মাওলানা ফজলুদ্দিন নিজামি সাহেবকে বেইজ্জত বরণ করা লাগিয়া আহ্বান করিয়া জনাব সুফিয়ান আহমদ সাহেব আর যদিও আপনারা এলাকার আমরা এলাকার আমরা আরো আত্মীয় স্বজনের মাঝে হযরত মাওলানা মুফতি নূর আহমদ সাহেব তাই তো মাদ্রাসা শিক্ষক আজকের মহফিলের এক অতিথি আসলা তাই থাকবে এটা বেদ পুড়িয়ে বরণ করার লাগে আহ্বান করিয়া জনাব সেলিম উদ্দিন সাহেবকে আর ওখানে আমরা আজকের মাহফিল দাওয়াত দেওয়া হয়েছি জনাব নিয়ামত আলী সাহেব মেম্বার প্রতিনিধি সম্ভবত তাই না যেহেতু আমরা মফিল আসুন গতিকে তাহলে একটা বেশ দিয়া বরণ করার লাগে আমি আহ্বান করি আর জনাব নিয়ামত আলী সাহেব তাহলে আমি অনুরোধ করবো আমরা স্টেজের আশেপাশে আইলে ভালো হইব এরপরে ডালবেশনায় জনাব সাহাদুদ্দিন সাহেব তাহলে একটা বেশ দিয়ে বরণ করার লাগে আমি আহ্বান করি আর সম্মানিত হাজিরিন এটা যেটা বেদ দেওয়াবর এটা বহু গুরুত্বপূর্ণ এবং যেহেতু দাওয়াত দেওয়া হয়েছে এবং দাওয়াতি মেহমান উপরে মেহমানদারি করা আমরা লাগি দরকার কর্তব্য ও হিসাবে আমি মৌলানা আলী আহমদ সাহেবের কাছে ইয়ে ইয়ার যে তার মূল্যবান কিছু সময় আমি নষ্ট করছি আপনারাও মাফ দিবা আর মৌলানা আলী আহমদ সাহেব তাই বয়ান আরম্ভ করবো صلى الله على محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه زور فرك صلى الله على صلى الله على محمد صلى الله عليه وسلم تو اخوات اسلام اللہর احسان اللہর অনুগ্রহ হুজুর পাক صلى الله عليه وسلم এক হাদিস শরীফে ফরমায়েন আখিরে জামানাত উম্মতর মাঝে মায়া মহব্বত কমবো একে অন্য যে স্নেহ মমতা ভালোবাসা বা মায়ার যেন কাছাকাছি যেটা আছিল এটা কমবো রিজেক্ট কমবো মানুষের শরীরের মাঝে বিভিন্ন হাড় আছে বৈজ্ঞানিক আকারে আপনারা পড়িছেন সায়েন্সের বিভাগও এগুলা জাম ধরবো জঙ্গাল লাগবো তার প্রত্যেক জিনিসের জেলা বয়স হইলে জেলা তার একটা জিনিসের বয়স হইছে বলি একটা প্রমাণ মিলে ওলা দুনিয়ার জিন্দগিত আমি নজওয়ান আরেকজন মুরব্বী আরেকজন খসমা আরেকজন কম বয়স আল্লাহ আরেকজন ফাহনা দাঁড়িয়েলা আরেকজন খাসা দাঁড়িয়েলা প্রত্যেকটার তার জীবনের রুটিনের লগে হে খাইল কিতা আসলো আইজ আরেকটা হয়েছে পরিবর্তনকে নিজে বুধবাই আমি খাইল কিতা আসলাম আজকে কিতা এটা প্রত্যেক মানুষে হে বুধবাই তার আকল দিয়া যে আমি গতকাল ওতা আসলাম আইজ ওত হয়েছি কিন্তু এটা এই কারণে হে জমিনও হে বাস্তবায়িত ইয়া ইকান তার আকল দ্বারা হইত নাই এর ফাঁকে দি যে আমি আমার আল্লাহর খুশ করে কিলা এটা থেকে মানুষ গাফলতে পড়ে যাব কথা সত্য নি দেখো কা দনর মানুষ পাগল জনর লাগে মানুষ পাগল গাড়ি বাড়ির লাগে মানুষ পাগল সুন্দর ঘর বানাইবার লাগে মানুষ পাগল বাজার বালা করে করার লাগে মানুষ পাগল আস্থা দুনিয়া আতাইয়া আপনারা দেখুক কা কেউ গরিব হয় কেউ ধনী হয় কেউ কম ধনী হয় কেউ বেশ ধনী হয় যে মানুষটা আমি আমার কথা কইলাম বুধভাইবা আমি আমার মার গড়টাকে যেদিন জমিন আইলাম এদিন আমার হাতে তো আমি মাটিত বয়া সম্ভব নাই যেদিন জমিন আইলাম এদিন আরেক মানুষে আমার এবাইল উঠাইল হিন্দাইল নাবাইল খাওয়াইল ও দুনিয়া ছাড়িয়া যেদিন আমি যাইমু সেদিনও আমি আমার হাতে খবর যাওয়া সম্ভব নয় আরেক মানুষে আমার বইয়া নিব হিন্দাইব কাফন করাইব গোসল করাইব থের বড়াই আছেন আইতেও তো আরেক বেটার বা আরেক বেটির উচিলা জমিনও আইলাম
আইয়েল তো আমি খান্দা জানছি, বাত খাওয়া জানি না, মশা মারা জানি না, আরেকজনে আমার মোহব্বত করছে, মায়া করছে। হয়তো আমি দুনিয়া দেওয়ার পরেও হয়তো কেউ ওর মা ইন্তেকা লই গেলা, কিন্তু আরেকজনে বাসিয়া যাই না আছি এন কথা কইয়ার, আরেক জিন্দা মানুষে আমার মায়া করছে, বালা বিছনা দিছে, আমার শরীর মুছিছে। আমার তো মুসার আইডিয়া আসলো না, আমার মশা হরাইবার আমার আইডিয়া আসলো না। ও মানুষ সারা জিন্দগি 60 বছর 63 বছর 80 বছর খাইয়া আবার যেদিন আমরা দুনিয়া ছাড়িয়া যাইম, এদিনও আমার ক্ষমতা নাই আমি আমার খবরও যাইতাম। ই ক্ষমতা আছে নি না? ও গাউর চাষা বাতিল যায় নিয়ে গাড়িটা কবর করতা, কাফনের ব্যবস্থা করতা, খোরালের ব্যবস্থা করতা, বইয়া নিতা, দাফনের ব্যবস্থা করতা। মাস আল্লাহ আছে তান ওয়ারিস যারা আসুন এরার পক্ষ থাকি দাবি দরা এসে, এটা তো আপনারা জানেন খোয়া লাগেন না। আমার মাতর মকসুদ হইল আল্লাহ রব্বুল আলামিনে তান হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর কারণে জমিন সৃষ্টি করলা, যে যার উসিলে জমিন সুন্দর হয়, যার উসিলে আপনার ঘর সুন্দর হইব। আজকাল দেখুন জানি এক পরিবারের মাঝে যে ফুয়ার পয়সা বেশ আসে, কেউ মন কুন্তা আনুন না জানি, তারও একটা দাম আলাদা আছে। কারণ কি দেখে আনে রুজি করে খাওয়ার, দুজনের সরদার সাল্লাল্লাহু সাল্লামের কারণে আস্থা জাহান সৃষ্টি। তানে আল্লাহ ডাক দিতে কনিয়া আইয়ুহাল মুদাসির, ও সাদর আল্লাহ নবী সুবহানাল্লাহ। আমরা যদি খোলা খান্দা খেউ বা ছড়ি খান্দ লইয়া যাই না, নাম জানি না, তো কিছু মানুষ আসুন না কইবা ও খোলা ছড়ি হলে ওটা থোড়া শুনি যাও, তো বুঝা গেল এমন একটা দাম বেড়ার আর তারা খোলা ছড়ি খান্দ লওয়ার কারণে খোলা ছড়ি দি তারা পরিচয় করা যায়। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুজাহানোর বাদশাহ, রসুলুল্লাহ হেসাব করলে নূর, রসুল্লাহর লোক বালইলে নূর, রসুল্লাহর আওয়াজ বারইলে নূর, রসুল্লাহর পায়খানা জমিনও লাগলে নূর, সুবহানাল্লাহ কইতে না, রসুল্লাহ ঘরের দরজাত গেলে নূর, রসুল্লাহ পাত্র হাত দিলে পরিবর্তন। আরে বাঞ্জি ছাগলর বান্ধ আল্লাহ রসুলে হাত দিলে দুধ দিলাই, ই জাতি একজন নবীরে কি সাদর আল্লাহ করে ডাক দেওয়া যায়? আল্লাহ এখানে ডাক দিলা দেখাইলা যে আমার নবী সাদর উড়িছু, ইয়া ইউহাল মুজাম্মিল, সাদরটা কিন্তু আরো তোরা সিদ্ধরে নানি কম্বলে আপনারা কিতা কোন ইয়া ইউহাল মুজাম্মিল, এইটা দিয়ে আল্লাহ রব্বুল আলমিনে ডাকিয়া দেখাইলা, হে সাদরওয়ালা নবী, হে কমলওয়ালা নবী, হায় রে হায়, কমল উড়িয়া হাঁটা যায়, সাদর উড়িয়া হাঁটা যায়, তবে আনা সাদরে হাঁটিতে যে মজা লাগে, আনা কমলে হাঁটিতে যে মজা লাগে, সাদর কমল গোত্র লাগাইয়া সেই মজা আপনি হইতা নাই। যদিও শীতের কারণে আপনি কষ্ট করিয়া সাদর লাগাইবা, তবে সাদর উড়িয়া বইতে আরাম, আঠা থাকি বোয়া আরাম, কমল উড়িয়া আঠা থাকি হুতা আরাম, ঠিক নেন? তাহলে আল্লাহ এখানে কমলওয়ালা ডাক দিন, খেনে আল্লাহ সাদরওয়ালা ডাক দিন, অর্থাৎ আল্লাহ জানাইয়া দিতরা আমার যে নবীর উসিলা জাহান সৃষ্টি, দুনিয়া সৃষ্টি, আমি আমার আস্থা সব মখলুক সকল তারে আমি সৃষ্টি করলাম যে নবীর উসিলায়, তুমি যেন আমার সেই নবীরে চিনো, সাদরওয়ালা হইয়া আমি ডাক দিতে আমি আল্লাহর শরম নাই, সুবহানাল্লাহ হইতেন। আজ আপনারা সামনে বাল্লা মৌলানার ডাক ধরে নাম ধরে কেউ ডাক দিতে, কিছু মুসলমান আছেন না ইটা খানোই কিছু তুই কইবেন, আর যদি কইন না তো কিছু মা বাপ আসুন নানি বড় ফুয়ার নাম ধরে হরুকে ডাকে, যদি আর শুন না জানি একদিন কখনো তো কইন নেন, তাহলে বড়র আর হরুর ইজ্জত আছে নেন? তো আল্লাহর রসুল তাকে কেউ বড় আসেন নি আর আমার কাছে, আল্লাহ তো আর আল্লাহর জায়গাত আছে। দুজনের সরদার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয়া ঘটনা নাই যেটা আপনারা জানছেন আগে কোথাও আমি কইয়ার, গাওয়ার বেটা মসজিদও আমার ইয়া পেশাব করে, সাহাবাই কেরাম ওগুলোর রাগ উঠলো, রসুল্লাহ এখন রাগ তুলিয়া লাভ নাই, সাহাবি ওগুলো ইটা কিতা হইতা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইন উমর এখন মুত যে বেটায় পেশাব করে তারা যদি কুদাম মারো মুতিয়া আরো বেশ বড়াইব, ঠিক নেন? আর খানো পেশাব করে মসজিদ, আর দুজনের সর্দার জাইন শরীয়তের আমির সারে আলাইসাল্লাম তাইন উমর দেখো তোরা কত জলিল কদর খলিফা হযরত উমর, যে রাস্তায় তাই যেতে শয়তান ইমান যায় না, কত গরম জজবালা মসজিদে নববীর সামনে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা, সাহাবাই কেরাম কল লগে হঠাৎ একজন মহিলা আইয়া একটা বাচ্চা কুলো লইয়া আইছে, আইয়া উমর দে ইটা মারি দিয়া কয় তোমার বাচ্চা নেও, লোকের যে গুরু আসলে গুরু কইলা তাইন খলিফা তাইন এত সম্মানী মানুষ, বেটিয়া আসি না বেটিয়া আইয়া কয় তোমার বাচ্চা নেও, কত বড় অসম্মানী জিনিস নেন, সেই কই ইলা জিনিস আছে
তুমি ফোন করি কেন খোয়া লাগেন না, খালি খেজামারি বাজারও আত্মরি আইলো থা হরিয়া গিয়া চিন্তা করবাই। এই মানুষটা পড়তে দিন আমার লইয়া ব্যবহার করে আই দিকে আমার বেলা বগল হাঁটিয়ে গেল গিয়া ওইখানে তোমার 3 বছর ওয়াজ দিয়া গেছে গিলে ওই তোমার হজরত উমরের সামনে বাচ্চা দিয়া কইলা তোমার বাচ্চা নেও রাগে গুছায় এখানে হজরত উমরর বুধ ভাইলা না লোকের যে গুরু আসলা সামনে সব মানুষের ভিতরে একটা খোফ হামাইলো নিনা খোফ হামাইলো না এটা কিতাব সাফ নাই। হজরত উমরে দিগেন কিতা খোস বেটি বলে আমি কই আর তোমার বাচ্চা নেও বলে আমার বাচ্চা কেম নেইব আর থুড়া গাড়ি করে কইছে ও উমর তোমার ফুয়ার লগে আমার একদিন অবৈধ খাজ হইছে সেই অবৈধ খাজর ফল হইলো ওটা এটার জিম্মা তুমি নেও কারে হর হলিবারে আর কত সাহাবি ওর লগে সম্মান কমেন না বাড়ে আমরা দুনিয়ার রুল অনুযায়ী কমেন না একগুলো আমরা মহফিল হইলে আর বন্ধুওয়ালা থাকলেও তোমার খলে খলে আরো জনটা কুসামারি হইব এই জ্বর উমরের কথা কইয়া হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কটকটাইয়া দৌড়তে লইন যে ছেলের কথা শুনলা শোনার লগে লগে গেলা ছেলের ঘর গিয়া হইলা ছেলে সামান্য নাস্তা কড্ডা দরজাত কটকটা দেখাইলা ঘর থেকে আওয়াজ আইল মান আনতা তুমি খে বলে কুলিয়া দেখো আমি খে সুবহানাল্লাহ হজরত উমর ভিতরে হামাইলা হামাইয়া দেখছেন ছেলে নাস্তা করা অবস্থায় গর্দনা মুবারক নিচে দিয়ে রাখিও অভাবে জেলা আমরা সাধারণত খাবার দাবার বই জেলা হজরত উমর হামাইয়া দেখছেন ইদিকে তান ছেলে সাওয়াত নাই ডাইনাতে গর্দনার চুলে আর গর্দনায় তান ছেলের গর্দনার দর্শন শূন্য বইয়া মসজিদে নববীর মানে উঠানো আনি হাজির করিচ্ছেন সারা মানুষ আচম্বিত ব্যবহার কিতা সামনে আনিয়া থুইয়া কাজিরে সামনে লাগাইয়া অর্ডার দিয়া কইলা ডান্ডা লাগাও সুবহানাল্লাহ এরপরে এই সময় বেটিয়ে দেখলো ফুয়ার বিচার হইল লোকে যেগুলো আসলা ইগুরো কইলা ছেলের যখন তখন তাইছে নিশ্চয় তাই খান্ডকারী তার বিচার তো খলিফা কর্তা খলিফা উমর হজরত উমর শরীয়তর বিচার সমাধা করিয়া হজরত উমরে ফরমাইন তুমি আমার তোমার মতো হাজার ফুয়াইন যদি উমরের কর্তাকে জন্ম নেই তথাপিও আজকের ইজ্জত রক্ষা করতে মানুষের সামনে তোমার দুষ যেটা আছে এটারে আমি লুকাইতাম নাই তোমার মতো লক্ষ লক্ষ ছেলে যদি উমরের ঘর জন্ম নই তবে আমার রসুলুল্লাহ যে শরীয়তের আইন হিকাইয়া দিয়া গেছেন সেই আইনের উপরে আমি ব্যতিক্রম গোটাইতাম না। আমরা তো খদুয়েগু দিলে কেস ফাতারা যাইবে আছে না নি বালা ফান নিলে এবার তো হক মাথইন গুড়িয়া গিয়া কইন আচ্ছা আমি মাতিছো দুই দুই তো মাতিছি হেইনো আমার আইনো আমার আর তোমার ও দুষ হ দুষ ঠিক আছে দুষ দেখাইয়া বিচার করতে কিন্তু ও 1 টাকার ভান আর 10 টাকার বিড়ি আর যেহেতু তো ইতার দ্বারা যদি কোনো বিচার কোনো ফাতারে যায় হাসর ময়দান তাইন দাই ইমাম কামাল উদ্দিন দমিরি রহমতুল্লাহ তাআলা আলাইহি ফরমাইন একজন সত্য মুরব্বি মানুষে যদি হক বিচার করেন তাহলে সত্যের রাখাত নফল নমাজ পড়া তাকিয়া একটা সৎ বিচার দে সমাধান করিয়া যাইন দিবা তাই নত সবর মালিক ওই বাবু কা সুবহানাল্লাহ এখন বিচার করতে কি সুদ আছে নি আপনারা এবার জি এক ফাইজার আদায় করে কন্যা আছে আছে না নি ঘুষ মারামারি সাইরো ভাই বলতে আছে যাই নাজ গড্ডা থান গাও ইটা আমি ফাইছি না তবে বাতাস ঢুকে গেছে আচ্ছা যার ফেটো হারাম হামা হে আল্লাহ আল্লাহ বললে লাভ আছে জুড়ে কই আস্তা দিন উর্দুর গাথা তুইয়া লেভিলে লেভার কোনো দাম না আল্লাহ কইছেন হালাল খাও তে হালালটা খাইতাম কেমনে হালালটা খাইমু কেমনে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর মায়ের উম্মত কল মানুষের যে মন আই কতগান মানুষ ফাল্লাত লইয়া মাফার কথা নাই আমি একটা তকরির শুনলাম ডক্টর তাহিদ আল কাদিরির তাইন কইলা নিউ ইয়র্ক আমেরিকা যাওয়ার পরে তানে সওয়াল করলে এক গুরুয়ে লাইন ধরে ভিড় যাব বলবো না তো তানে একজনের প্রশ্ন করলাম যে হকানি পীরের ইয়োটা কিতা আলামতটা কিতা তো ফির সাহেবের সামনে আর একজনে জবাব দিতে হোক কানি ফির খে আর নকলি ফির খে কইতা তো আল্লাহর বন্দায় আনসার দিছিলা যে এই নইলে আসল ফির যাই মুরিদ তো কইন না সুবহানাল্লাহ ডক্টর তাহির আল কাদরিয়ে তাইন তান মহফিলের মাঝে বা যেন সওয়াল করা হয়েছিল যে মৌকা যে মাউজ আইন এই জায়গায় এই প্রশ্ন করার পরে তাইন জবাব দিছিল সত্য পীর হকানি পীর হইলে ও পীর জাইন মুরিদ
তুকাইনা মুরিদে জানে তুকাই থাই নিলে হকানে বিরজুর হকা সুবহানাল্লাহ কথা বুঝাইছি নি তে ইলা তো ইগান ইগান দেখাইলা মুরিদার মুরশিদ দিয়া আল্লাহ যদি জিকাইন হালাল খারাখে আর হারাম খারাখে ইগান জবটা আমরা কিতাইতাম আমরা তো দাওয়াত খাই গিয়া খাইতে জিকাই না কিতার ব কিতার রুজি করো দে মুল্লার ভেটানলার টাকাড়ি 19 বড়ি খাই রইল কোন বড়ি আমি আমার ইতা কইরা আপনারা মনে কোন জানেন না তো হালাল হালাল গেজা যার ফেটো আমাইব এ কোনো দিন হারাম কাম করতে পারতো না সুবহানাল্লাহ হুকা আরো জুড়ে হুকে সুবহানাল্লাহ আবু হানিফায় বাজার দেখাইয়া দিছ নষ্ট গুয়াগুন উপরে তুলিয়া দিয়া কইতে এগুলো নিয়ে কিতা করতে বলে না আপনার একজন বুজুর্গ মানুষ ভালো মানুষ চিন্তা নেই একটা ফয়েজ ভাইমু বাদ হইলে বলে না কথা রইছে বাদ হইলেও নিত্রা খই না জানি আমি বাদ গুন উপরে তুলছি আর আমার বালা মাল যে গুনি গুন সুবহানাল্লাহ আমরা কথা করিনি আমরা সেপ পাইলে আমি দেখছি সার্ফ দিয়া লেবু দইয়া হুন্না লেবু সাফ করে নিয়ে এখন ফাঁকাই পড়িয়ে আনছি আমার নিজের চকুর দেখা ইয়া আল্লাহ আল্লাহ জারতা কিতা আল্লাহ জারতা কিতা রেবু কথা বেজার হইতে নি আপনারা বেজার হইন আগে দিয়ে আইতা বলি আপনারা আগে দিয়ে আইতা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আগে দিয়াইন আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা জুড়ে আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন শরীফে ফরমানিয়া আইয়ুহাল মুদাসসির এ সাদর ওয়ালা নবী কুম ফানজির ও নবী আপনি খাড়াও কা মানসরে ডর দেখাও কা ও রব্বা কা ফাকাব্বির ও আল্লাহর হবিব আপনি আপনার আল্লাহর তাকবীর দে পড়ো কা ও সিয়া বক ফাতাহির ও নবী আপনার কাপড় দি আপনি পরিষ্কার করো কা জাইন সারে আলাইহিসসালাম তানে কি হওয়া লাগে আপনার কাপড় পবিত্র করুক কা জাইন শরীয়ত প্রতিষ্ঠিতা প্রতিষ্ঠিতা তানে কি হওয়া লাগে আপনি শরীয়ত রোখাম খাম করুক কা করা লাগে না জাইন শরীয়তর আমির জাইন আমরার মেইন শরীয়ত তানে কি কেন হিকাইয়া দেওয়া লাগে আল্লাহর তকবীর আপনি পড়ুক কা বলে আচ্ছা এখানে কত সময় লাগে আমরা মানিয়ে নি আর জাইন তানে হয়েদা করছেন তাই তানে কইতরা পড়িতা আমরা তো রাসূলুল্লাহর কইর না পড়িতা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তে যে যে ছাত্ররে যে সারে কইবা পড়ো বুঝা গেল ই সারে আর টিচার একটা সম্পর্ক আছে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এসো সবে মিলেমিশে ক্লাসমেটের গান গাই সে গানের সুরে সুরে কত মজা হয় একজন একজন স্টুডেন্ট আপনার বেঙ্গালুর আর একজন সৌদি আর একজন মালয়েশিয়া যার যার তো আখে করলে যোগাযোগ নাই রায় উতিয়ারলে দেখি মালয়েশিয়া সৌদি ব্রিটেন সারা আপনার ফেদা উড়ে বালিশ দাঁড়াই ইতে এক নিচে ঠান মারি আনা যায় ঠিক না ই জ্ঞান দিছে কে সুবহানাল্লাহ তাহলে আমি আফসোস করি কেন সৌদি এখান বললাম না সৌদি তো হুতলে বেটা দাঁড়ো দেখলো শুধু দেখতে জেলা আমার ভাই বন্ধু রুজি গাড়ি বাড়ি সব তেমনের মাঝে আনা যায় ওলা ইমাম নবী রহমতুল্লাহ আলাইহি লেখরা ওলা একশত যদি 99% মানুষের থইয়া 1% মানুষে যদি বালিশলে খোল্লা লাগাইয়া দুবাই কুয়েট মালয়েশিয়া সারা বালিশর খান না নিয়া ও মসজিদের ফুটবাজুর কবর খান না আনিলা এতে তো তার জিন্দগি বনি গেছে সুবহানাল্লাহ কথা বুঝা যাননি আমার এটা তো আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইন আখেরি জমানাত আমার উন্মতর খাস্তা কি দুজখ কাছে আইব আর বেহেশটা সরিয়ে যাইব বুঝা গেল বেস্ত থলে সাক্কা লাগাইল আর দুজখরও সাক্কা লাগাইল দুজখ কাছে লইব বেস্ত সরিয়ে যাইব বেস্ত সরিয়ে নিতে তো নিবা আল্লাহ কিন্তু গাড়ি নাই রিমোট নাই কারণ কিটা তার প্রমাণ উমদাতুল কারির মাঝে আনছ ওইন আখেরি জমানাত মানুষ আজকাল তো মোবাইলর যুগ ঠিক না কিতা এগো খালাইন মোবাইল বাবাজি নাই রে ওটা আর কিতা আছে
কুটা কুটা জেনবা সবকা লুডু ও যে ওটা ফুয়েন্তে রাস্তার দারো বুইয়া খালাইন কোন সব আছে আপনারা নিজে কও ভাই কিছু মাসে আবার কালা হরি আসছে আমরা ব্যাটারি চার্জ আইব মোবাইল থাইন কোন আইসে আর গেছে মনে মনে কইতে পারো আমার কোন আইসে গেছে না ভাই ও যে লুডু খালা বাউ কিতা পাঞ্জাবি না কিতা কইলেন আমি পাবজি ওইটার কোনো লাভ আছে নি কোনো একটা লাভ আছে নি না এর বদলে উদি হল্লা কুরআনের ফাতা উল্টে উল্টে ফাকির 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 উদি সারা রাত থিছো ফাতা উল্টাও এর জাজা আছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তার কারণ কিটা কুরআন উল্টাইতে তুমি আনাও যে উল্টাইতে নাই লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন আল্লাহ কইছেন কুরআন শরীফ পাক পবিত্র নিজে পবিত্র না হওয়া পর্যন্ত এটারে তুমি দেন সইও না তাহলে হি আয়াত যখন মানমু তখন তো সইতাম নাই আর সইলেও যে ফোড়া লাগবো হাম পড়লে তো বালা আনা উজুলিয়া উদি খালি হলে আমরা কুরআন উল্টে উল্টে দেখি 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 যাই তবু আমরার সওয়াব আছে সুবহানাল্লাহ তার তো এটা ওয়াকিয়া আপনারা জানাও আছে বাদশাহ হারুনুর রশিদ মার্কেটও গেছিলা বান্দিলুয়া একটা দোলা একু খালা খালা গিয়ে কয় মরে নৌকা দোলা গিয়ে কয় মরে নৌকা এখন বাদশাহ তো তান বাদশাহ বিচার করিয়া বাজার থেকে বান্দি নানতা কইলে এগুলা নিলে দুইও গুনতাম আর নইলে এগুলি নিলে আরো বেজার হইতো তাই কইলে তুমি তোমার দলিল আনো তুমি তোমার রেজিস্ট্রারি দলিল আনো তুমি তোমার আইডেন্টি কার্ড আনো তুমি তোমার প্যান কার্ড আনো তুমি তোমার আধার কার্ড আনো যেটা যেটা লাগে ওটা দলিল দিয়ে আমারে দেখাও তুমি দোলা বালা বলিয়া খালার কইলে খালা তুমি বালা বলিয়া লেখাও এক একজনে দলিল দেন আর একজনে খাটোইন একজনে দলিল দেন আর একজনে খাটোইন লাস্ট পর্যন্ত খালা বান্দি রে আড়াইতে গিয়া দোলা বান্দি কইলা দুনিয়ার সুন্দর জিনিস রে আল্লাহর জাতে বালা ভাইছেন কোরআন শরীফ হইল সাদা খালা বেটিয়ে উঠিয়া কইছে ও বাদশা বেটি রে সাদা বান্দিয়া নেরায় গিয়া আপনি সাদা মানিয়া কোরআনের ফাতা মানিয়া তবে আমি মানলাম কোরআন শরীফ লেখা হইছে সাদা ফাতাত অক্ষর যে গুণ আছে এই গুণ তো খালা রে বাদশা হও না সুবহানাল্লাহ শেষ দোলাবান্দির দলিল খাটিল লাস্ট পর্যন্ত দোলা বেটিয়ে কইছে ও বাদশা দুজাহানোর বাদশা মোহাম্মদুর রসুলুল্লাহ বড় সুন্দর আসলা সাদা আসলা অতএব আল্লাহর নবীরে দি দলিল দিয়ার আমারে লইয়া নৌকা খালা গুণেই না জানি খালা বেটিয়ে কই রসুলুল্লাহ সুন্দর আসলা তবে গালোর মাঝে দাঁড়িয়ে যে সাইন আছে এক সাইন তো সুবহানাল্লাহ কও না তো তো মানে একজনে আরজনে খেবার আড়াইতে পারেন না তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইন প্রতিযোগিতামূলক অনুষ্ঠান হইব আখেরি জবানাত খালি স্কুল কলেজে প্রতিযোগিতা নাই মানুষেরও প্রতিযোগিতা আছে খিলা তার আগে আমি বাড়ি বানাইতাম তার আগে আমি গাড়ি লইতাম এটা একটা প্রতিযোগিতা আখেরি জবানাত হইব যে মসজিদের কারণে আপনারা ওয়াজ ফলাইছেন এক হদিশরিও আইছে মসজিদ লইয়াও মানুষের প্রতিযোগিতা করবা তান তানো খান থেকে আমরা এখন সুন্দর হইতো ইখান সুন্দর হয়ে গেছে ইন থেকে আরেক ডাক পাঠিয়ে দেখে কইবা তান তান থেকে আরো সুন্দর বানাইমু এটা একটা কম্পিটিশন আইব আপনারা যে নয়া এটা বানাইত্রে হিসেবে আমি খুঁয়ান না কারণ দেখো কা মসজিদ বেশ মুসল্লি কম কথা ঠিক নেই আল্লাহর হাবিবে ফরমাইন জুমাবার যদি কোনো মানুষে আশি বার দুরুদ শরীফ পড়ে তাহলে আশি বছরের গুণা আল্লাহ মাফ করিয়া দেন কত একটা বড় ঈদের দিন জুমাবার এরপরে এদিন খুতবা পড়া সুন্নত হুনা ওয়াজিব এ ওটা এই যে শীতের দিন এই যে আর গুয়া গাছের সিবা বা তুই রই দামায় তো কইব মেসাব কোনো সুরত খুতবা শেষ করি লোক তো হামাইম তার হে কি কেন কইব কিতার লাগি তার হিরাত এটা হামান না আজকের ফজিলতর এই গ্যারান্টা তার কাছে আইছে না ঠিক নেন অনেক মানুষ আছে আলিম উলামা দেখলে কয় এরার ফাও এরার সেবা উড়ি আমরা না আমরা তো আপনার আপনার সামনে থালেবা বা অমুক হুজুর আইছেন তানে গোরখান নিয়ে উড়াই বা অমুক হুজুর আইছেন এখান দোয়া দিন শিয়ান মানুষে কিতা করে হে এই আলিমুল্লাহ শেখায়ত না করিয়া কয় ও আলিম হলে তো দুনিয়াতে আমরা কোরআন হাদিস বুঝাই তো এরার চাইতে আর বালা খাওয়াইতে পারে ও হে বুঝবাইছে হে যদি তার দিল ইকান আনিয়া বাদ বাদ কালচারাল এক আলিমুরু ডাল লইয়া তার দিলর খান এর গেছে খয় আর আল্লাহর খয় আর এর উসিলা ধরে তার কোনো আইতে দইত না বরং লাভ হইব সুবহানাল্লাহ তে ওতার লাগি আল্লাহ কোরআন শরীফের মাঝে ফরমাইন ইজতানিবু কাসীরাম মিনাজ জন্নি ইন্না বাদাজ জন্নি ইসমু ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বাদুকুম বাদা أيحب أحدكم من يأكل لحم أخيه ميتا فكرهتموه هي من دار الدول هي أمر بشاش بندخل تمي تاني خوين نه أكثر غمان خوريونا أكثر غمان جتا سيتو هي تغلو غنا أكثر غمان جتا ايتو هي لو غنا أكثر غمان جتا ايتو هي لو غنا أيحب أحدكم من يأكل لحم أخيه ميتا আল্লাহ প্রশ্ন মুদক দিয়া প্রশ্ন করেন আমরা রে আয়াতর মাঝে
আল্লাহ জানেন তোমরা কি তোমাদের একজন মৃত ভাইয়ের গোশত খাওয়ারে তোমরা কি মহব্বত করো পছন্দ করো কখনো আমরা মৃত মানুষের গোশত খাওয়া সম্ভব না যেটাও তো আমরা খাই না যেটা খাই না মরা তো আর প্রশ্ন হয় না আল্লাহ কোরআন শরীফে ইকান খেনে কইলাম বলে অধিকাংশ গুমান করাটা গুনাহ এরপরে কইন তুমি তাই মৃত মানুষের গোশত খাওয়ারে পছন্দ করো নি বলেন এটা কোয়ার কারণ কিটা বলে আয়াতে করিমার তাফসীর দেখলে দেখা যায় সাহাবাই কেরাম অগলোর মাঝে আল্লাহর রসুলের রুটিন বাটিয়া দিতা ধনী একজন গরিব একজন কিবা তো ধনী দুইজন লাগি গরিব একজন দিতা মেহমানদারির লাগিয়া এই একদিন টাইম মতো মেহমানদারি দিতে পারছিস না দরবারে রিসালত বা অর্ডারও যাইতে দেরি হয়েছে যার জন্য খানি না হইয়া যাইতরা আল্লাহর হবিবর খেদমত বা যেন ফাঁসিয়া দেওয়া হয়েছে ও জায়গার মাঝে যাইতা যাইতে সময় একজন রে আটজন রে কইলা আল্লাহ রসুলে খাদিম বানাইয়া দিছেন দেখলাই নি ও বেটাটাই আমরা রে টাইম মতো খানি দিল না কইয়া কইয়া যাইতরে আর দাঁত কিলের কোটটা মনে মনে আল্লাহর হবিবর খেদমত গিয়া জানাইলা আমরার দেরি হয়েছে ও কারণে আমরা ভাত খাইছি না পানিও পাইছি না রসুল্লাহ ফরমাইন তুমি তাই নিলা এমন কথা কইলে আমারে ভাত পাইছো না খানি পাইছো না আমি নবী তোমার তানোর মুখ গুস্তর সেন্ট ভাইয়া পানিও নাই খাজুরও নাই রুটিও নাই তন্দুরিও নাই দাবাও নাই কোচ নেই কইনা আমি গুস্তর সেন্ট ভাইয়া ইনতেন স্ট্রেং দরবার হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তো আর মিথ্যা কথা না আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তো বানাইয়া কোনো কথা কইন না ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যে কথা কইতিরা আমরা তো ফেটো কোনটা গেছে না তবে নবী তো বানাইয়াও কইতিরা না তখন বিতরে আনামাতি এক বিতরে তান্তানোর প্রশ্ন আর আর দার আল্লাহর হাবিবে ফরমাইন কেনে তোমার তানোর মুখ গুস্তর সেন্ট ফাইলাম জানো নি বলে না বলে যে সাহাবি গরিব সাহাবিরে আমি দিলাম তোমার তানোর মেহমানদারি করার লাগিয়া এই একজন মুমিন তো বলে জি হয় বলে খানি টাইম মতো না পাওয়ার কারণে দরবারে রিসালত আইতে সময় তুমি তাইন যে আমার এই যে মুমিন বান্দা যে আল্লাহর আছেন তান সানো তুমি তাইন যে বেয়াদবি খড্ডা গিল্লা গাইয়া গাইয়া আরায় আমি তোমার তানোর মুখ গুস্তর সেন এর লাগি কইলাম তুমি তাইন কি জানো না কোনো মুমিনে যদি কোনো আরেক অপর মুমিনর গিল্লা করে তাহলে এ মানুষে হালাকে মৃত মানুষের গোশত খাইলায় একজনে একজনের গিল্লা করলে মরা বাইর গোশত খাওয়া সমান হয় এটা মনে হয় আমরা ফার্স্ট প্রাইজ নিব সামনে আর তো একুশের সুব আর তো আপনারা একুশের ইলেকশন নাই নি ভাই যে ফ্রিজ তেল আইন বইছেন বুঝা আমরা ইলেকশন বুধব একুশে আর বুধবাইছি না তো যাই হোক না বুধব বলা আর বুধবাইলে আমরা তালে তালে ঠিক নেন আমার রাজনীতির কোনো আমি মাত মাতিয়েন না একটা বুটোর কারণে ইমান বেশি না দেন আল্লাহ আমরা হেফাজত করতে খুব কামি তো যাই হোক আমার মাথার বিভিন্ন শাখা হয়ে গেছে গিয়ে ডাল দিলেইছে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ এখন সাদরওয়ালা নবী আপনি খাড়াও কা মানুষের ডোর দেখাও কা এরপরে আল্লাহ কইছেন তুমি তোমার আল্লাহর তকবীর পড়ো এরপরে আল্লাহ রব্বুল আলামিনে কইছেন আপনি আপনার কাপড় পরিষ্কার করো কা নমাজর আন্দর ভাই কত ভর আন্দর সয়ে ভর আর বাইরে তো ইগুন ছাড়া নমাজ হয়নি কোনো অবস্থা নাই এরপরে নমাজ কোরআন লাগেনি মাতুন না এবারে নমাজ পড়তে গোসল লাগেনি আচ্ছা গোসল করতে পারছেন না নমাজ পড়তে শরীর পাক লাগেনি আচ্ছা ইস্তিনজা পায়খানা এগুলা ঠিক মতো করতে লাগেনি আচ্ছা মাশাআল্লাহ জায়গা জায়গানো নমাজ পড়তা কিতাব ওজন সুয়ামরা সজ্জা দেওয়া যায়নি তে কিছু বেজুতির সুয়ামরা যেটা আছে এটা থাকি হরাইয়া পাক পবিত্র করিয়া নমাজ পড়িতা মাশাআল্লাহ জানা আছে ওনারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ফরমাইনা তুহুরু শাত্রুল ঈমান পাক পবিত্রতা ঈমানের একটা অঙ্গ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর হাবিবে ফরমাইনা আরো হাদিস শরীফের মাঝে ফরমাইন কিয়ামতের ময়দান হইলা মানু বার হইবা নমাজ কম না এ রোজা কম না এ যাকাত কম না এ সদকাও কম না এ সম্মান কম না কিন্তু এরপরে ওই মানুষটা দুজকি হইব বলে কোন কারণে আল্লাহর হাবিবে ফরমাইন বলে এই কারণটা হইব তার মাঝে এই মানুষের মাঝে ঈমানের খলল থাকব রোজা বেশু ধরছে ধরছে ধরি ধরি হুকনা মুখ ঠুটতো আটের আর খর ই কিন্তু রোজা ধরেন নাকি এই তো বলে আর দিন যার তাই বাসার আইতে আর বলে দিতে তো এটা খোয়ার দরকার নাই কইলে তোমার জন্য খোয়া বিকেও না কইতে কিন্তু প্রচার করতে হওয়ার বাই দিনের কথারে এমন ভাবে প্রচার হইতো না যেটা তোমার ভিতর বড়াইবার এটা না নাউজবিল্লাহ হইতো না আরো জোরে হোক নাউজবিল্লাহ তো আল্লাহর পাক বরাবর দিকের আলমর কদম আমরা সজদা দেই নমাজ পড়ি খালি নমাজ পড়ি সজদা নি না আমি আমার এক উস্তাদ আছেন লন্ডন তো আমি দেখতাম আমি উজান্ডি যখন কার দারুকিয়াত পড়েছি আমরা
তখন তাই না আমারে লুই একটা জায়গাত গেছলা ও উস্তাদে আমি তার কাছ থেকে শিখছি তবে আমার আমল নাই দোয়া করবো আমল খান হইতো নমাজ ছাড়াও নমাজ ছাড়াও দেখি প্রায় সময় তাই মানে সৈদাত গিয়া আর আট ওভাকিরে রাখিয়া কপাল লাগাইয়া দু ঘন্টার পর ঘন্টা খালি খান দই আমার হঠাৎ মনে হইল তখন আমি তো সালিশ জমা তো পড়ি আর খারিয়া না ও কইতাম রে ও আজ আলিম হলে কইতরা রসুল্লাহ সিদ্ধাত পড়ি খান দিতা তো নমাজও তো খান্দন মুসলামত ইন মাত আছে তো মনে হয় আল্লাহ রসুলে ও খান্দনটাও মনে হয় শিকাইছেন এটা তো সকল মানুষের বুধ হইতরা না যেন শিয়ানিন বুধ হইতরা সুবহানাল্লাহ তার কারণ কিতা এই কপাল খার গেছে লাগাইছো জোরে হোক সুবহানাল্লাহ আর মালিকর হত সিদ্ধা দিলে মালিক খুশ না বেজার আর আল্লাহ খুশ হয়ে গেলে আমার আর না খুশ হইবার কোনো জিনিস আছে হ্যাঁ যাই না মারে ফেদা করছেন তানে আমি খুশ করে নিলে বস আমার আউয়াল টু আখের কাফি সুবহানাল্লাহ শেখ সা দিয়ে লেখিছেন ওলিয়াল্লাহ যাইতরা নৌকা দিয়া গাঙ্গে দিয়া মাছ গানো গেছে মাঝি উঠে মাঝি মারে থাইন খুতরা আল্লাহ যদি এগো মাছ দিতা কই তো মাছে গুটি গেছে সুবহানাল্লাহ মাঝি উঠে মাছ দেখি আসে আর যাইন খইয়া মাছ আনছেন থাইন খান দিতরা কইলে হে রে ব্যাপারটা বুঝলাম না উল্টা কুল বললাম শুনিন নিয়ে শুনছেন না শুনলাম কোনো দিন শুনছেন এটা আম মানুষের মুখ কোনো সময় শোনা যায় ও বেসব চূড়া উল্টা কুল বললাম আরো গোল দিতাম পারিয়েন না ওলা শোনা যায় না উজবিল্লা তো এই খান্দিতরা মাছ উঠায় মাঝে বেটায় প্রশ্ন করে বেঠায় হাসি তা তাই খান্দুর মানে বলে জানিস যে ই যে ভুল করছি এটা জীবনে এইলা ভুল করছি না বলে খেনে ভুল করলে রেবা জবান দেখা যায় ব্লেট লাগাইন তার কইলে মাছ উঠে গেল বলে মাছিস না যে ভুল করছি এটা ভুল আর কোনো বলে ভুলটা আমার দেখাইয়ে দেবো বা কোনো 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 ওয়াকিয়াত আর বুজুর্গর মুখ থেকে শুনছি এই তো আর কইন না ভুল কিতা সকল জায়গা তো হলতা কইন না ডঙ্গে মাঝি ওটা কইছে যদি আমার ভুল ইকান বুঝাইয়া দেও না সে ও ও নৌকা ডুবাই দিবি এটা আপনারা জানেননি আমরা নীলাম বাজার তালতলার পূবে এক আওয়ার আছে সিমিনি নাথি আর দাদা উঠিছিল এক নৌকাত দাদা মিলাদ ভড্ডা না এখন রবেদ না আর নাতিকে মিলাদ ভড্ডা অরিজিনাল ঘটনা আমি কুসাইয়ের না গাঙ্গর মাছ গানো বিলর মাছ গানো নিয়া কইছে নাতিয়ে আখতা নৌকা খানো হয়ে গেছে আর ইয়ার তো থোড়া আসল আলকাতরা লাগাইলে আর কিতা কিতি ডিভার দিয়া আর তাই খালি ভরিতে আছে বাংলা সুবান নাতিয়ে কইছে ও যেতে উপায় ফানি উঠা শুরু হয়েছে কইছে উপায় নাই আমার নাতিয়ে মারিছে মারিছে ও নাতিয়ে শুধু কইয়া কইছে খ মিলা ধরো বাইন না হরতাই না নাই মারি বলি ও না দাদায় নাতিরে কইছুন আল্লাহর দইছুন ফানি আর হারানি বাদ দে নৌকা আমি এসে মিলাদ পড়ি এটা নিলাম বাজারের দারমা এটা বানাইল কোনো মাত নাই আর লৌড়ি সুগার হইয়া ওলাও মানুষে মিলাদর সম্মান করছে নি না যে করছে এ তার তাজিম পাইছে কিনা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর মায়ার উম্মত হল